হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা এই ক্লাসে আলোচনা করতে যাচ্ছি ওপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে। আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে পড়ন্ত বস্তুর গতি, মানে ওপর থেকে কোনো বস্তু যদি পড়তে থাকে তার গতি কেমন, আর এখন আমরা দেখব যে আমরা যদি কোনো একটা বস্তুকে ছুঁড়ে দিই উপরের দিকে তাহলে তার গতিটা কেমন হয়। বাট তুমি একটু দেখে নাও, একটা বস্তুকে যখন আমি ছুঁড়ি অ্যাকচুয়ালি তার আস্তে আস্তে বেগ কিন্তু কমতে থাকে, এবং কমতে কমতে বেগটা শূন্য হয়ে যায়, তারপর আবার কিন্তু সে নিচের দিকে ফ্রি ফল করতে থাকে। তাহলে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি ওপরের দিকে, খেয়াল করবা ওপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে, যে কোনো একটা বস্তুকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে আসলে কী কী ঘটবে। তো আমরা একটু দেখি খেয়াল করে। আমরা ধরে নিচ্ছি যে এইটা আমাদের পৃথিবী সারফেস, এখান থেকে একটা বস্তুকে আমরা ইউ বেগে উপরের দিকে ছুড়ে দিছি। তাহলে এই হচ্ছে আমাদের সেই বস্তু। এ বস্তুকে কত বেগে ছুড়ে দিছি আমরা? আমরা মনে করলাম ইউ বেগে ছুড়ে দিছি, ইউ বেগে। তো যদি কোনো বাধাবিঘ্ন না থাকতো এ কিন্তু উপরের দিকে এরকম চলতেই থাকতো, চলতেই থাকতো, চলতেই থাকতো, চলতেই থাকতো। কিন্তু ঝামেলা লাগছে হচ্ছে এই, যেখানে একটা অভিকর্ষ স্তরণ আছে, যে অভিকর্ষ স্তরণ সবসময় নিচের দিকে কাজ করে, এই বরাবর কাজ করে, এবং এই অভিকর্ষ স্তরণ বা জি এই বস্তুর জন্য মন্দন হিসাবে কাজ করবে। এই জন্য বলতো কী হবে, সে যত ওপরের দিকে যাবে তার বেগ তত আস্তে 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 কমবে, এবং একটা ম্যাক্সিমাম উচ্চতা পর্যন্ত এসে, ধরলাম এখানে এসে, তার বেগ হয়ে যাবে হচ্ছে শূন্য। কথাটা বুঝেছ? বেগ শূন্য হয়ে যাওয়া মানে কি আসে উপরের দিকে যেতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে দেখো এই বস্তুর একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত পৌঁছাতে পারে, এরপরে আবার কি হবে? এরপরে আবার এই বস্তুটা নামতে শুরু করবে নিচের দিকে জি এর প্রভাবে, ফ্রি ফল, এবং নামতে নামতে দেখা যাবে যে সে যে বেগে তুমি তাকে নিক্ষেপ করেছিলে, আমি একটু আলাদা জায়গাতে দেখাই, তুমি দেখবা সে ঠিক ওই একই বেগে আবার এই ভূমিতে এসে স্পর্শ করেছে, মানে যে বেগে ছুঁড়েছিলে ওই বেগে সে আবার ব্যাক করবে। ঠিক এই জিনিসটা দেখো, এটাকে আমি যে বেগে ছুড়লাম ওই একই বেগে আমার হাতে এসে পড়লো, যে বেগে ছুড়লাম ওই বেগে হাতে এসে পড়বে, যে বেগে ছুড়লাম ওই বেগে হাতে এসে পড়বে। তাহলে এই গতিপথটা কিন্তু এরকম, জাস্ট আপ ডাউন, আপ ডাউন, এই জিনিসটা আমি আঁকছি। বাট এটা কিন্তু এক রেখা বরাবর উপরের দিকে উঠবে, এক রেখা বরাবর নিচের দিকে নামবে। আমি আলাদা আলাদা দুইটা পথ বোঝানোর জন্য দুইটা দাগ দিছি আর কিছু না, মানে একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস একটু বোঝার চেষ্টা করব, সেটা হলো এই বস্তুটা দেখো একটা ম্যাক্সিমাম উচ্চতা পর্যন্ত আরোহণ করেছে, এই উচ্চতাটাকে আমরা নাম দিব হচ্ছে এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স মানে হলো সে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠেছে, তাই এটাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই বস্তুটার ফ্লাইট টাইম বা উড্ডয়নকাল বের করতে চাই। উড্ডয়নকাল মানে তার এখান থেকে এই পর্যন্ত উঠতে কত সময় লাগছে, প্লাস এখান থেকে নামতে কত সময় লাগছে, এটা নাম হচ্ছে তার উড্ডয়নকাল। তাহলে আমরা প্রথমে আগে যেটা করব সেটা হচ্ছে উড্ডয়নকাল নির্ণয় করব। উড্ডয়নকাল, এটাকে বলা হয় ফ্লাইট টাইম, ফ্লাইট টাইম, এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। ওকে, এই ক্যাপিটাল টি মানে হচ্ছে কি জানো, টি আপ প্লাস টি ডাউন, এটা আমরা বের করতে চাই আগে। তো তার জন্য তুমি একটা কেস চিন্তা করো, একে যখন উপরের দিকে ছুটছো যে কোনো একটা পজিশানে যদি তুমি তার শেষ বেগ বের করতে চাও, শেষ বেগ হচ্ছে ভি, এই যে ধরো এই পয়েন্টে শেষ বেগ উপরের দিকে উঠবার সময়, কথাটা বুঝো, কিন্তু যে কোনো সময় যদি শেষ বেগ বের করতে চাও তাহলে এই শেষ বেগের মানটা বলো তো এর থেকে কম হবে না? অবশ্যই কম হবে। তাহলে তুমি যখন সে আপ উপরের দিকে যাচ্ছে তখনকার চিন্তা করো, শেষ বেগ ভি ইকুয়াল টু আদি বেগ মাইনাস জিটি, দেখো তেমন লেখা যাবে না, বলতো মাইনাস কেন দিছি, কারণ ইউ ভি একদিকে আছে আর জি আছে উল্টা দিকে, জি হচ্ছে এখানে মন্দন আকারে কাজ করতেছে কারণ বস্তু উপরের দিকে যাচ্ছে, তাই এই জন্য মাইনাস দেওয়া হয়েছে। কথাটা কি বুঝতে পারছো? অ্যাকচুয়ালি ছিল কিন্তু ভি কল টিউ প্লাস এটি, আমি একবারে অ্যাডভান্স লেখার জন্য ভি কল টিউ মাইনাস জিটি লিখছি। এবার তুমি চিন্তা করো সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে, এই যে সর্বোচ্চ উচ্চতায় বলতো, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ
ভি এর মান কত? জিরো। এই যে এখানে, এখান থেকে যেতে 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 তার শেষবে কিন্তু এখানে এসে জিরো হয়ে যাবে। তাহলে আমি এই সমীকরণটাকে যদি এমনভাবে একটু মডিফাই করতে চাই, ভি এর মান দিলাম হচ্ছে জিরো, কথাটা খেয়াল করবা, ভি এর মান দিলাম হচ্ছে জিরো, এখানে আছে ইউ মাইনাস জি, আর টি এর মান হবে হচ্ছে টি আপ। টি আপ মানে উপরে যেতে যে সময় লাগে, তাই? তাহলে আমার টি এর মান যদি আমি টি আপ বসাই, তখন বুঝবো সে উপরে চলে গেছে, আর উপরে যাওয়ার পর শেষ বেগ অবশ্যই জিরো। তাহলে এখান থেকে দেখো আমরা জি টি আপ এটাকে লিখতে পারবো হচ্ছে ইউ। তাহলে আমরা টি আপ সমান সমান লিখতে পারবো জাস্ট ইউ ডিভাইডেড বাই জি। এই সময়টা তার লাগলো হচ্ছে উপরে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? উপরে যাওয়ার জন্য। আর যেহেতু কোনো বাধা নাই, তাহলে যে হারে তার বেগ কমে গেছিল ওই একই হারে আবার তার বেগ বাড়বে, মানে নিচের দিকে নামতেও তার এই পরিমাণ সময় লাগবে, বিকজ এটা একটা প্রতিসম জিনিস। উপরের দিকে উঠতেছে আবার নিচের দিকে নামতেছে একই ত্বরণের প্রভাবে, বুঝতে পারছো? এমন না কিন্তু যে উপরে উঠবার সময় ত্বরণ একরকম, নিচে উঠবার সময় নামবার সময় ত্বরণ একরকম, এমন না, ত্বরণ নিচের দিকে। সো উপরের দিকে যখন যাচ্ছে তখন তার বেগ ক্রমান্বয়ে কমে যাচ্ছে, আর নিচের দিকে যখন নামছে তখন তার বেগ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন জিজ্ঞাসা করতে চাই যে সর্বোচ্চ উচ্চতা থেকে, সর্বোচ্চ উচ্চতা থেকে নামার সময়, এই নামার সময়কে আমরা বলবো টি ডাউন, বিলিভ ইট এই মানটাও ইউ ডিভাইডেড বাই জি এটাই হবে, যে সময় লাগবে উঠতে সেই সময় লাগবে নামতে। তাহলে বলো তো, আমি যদি এখন জানতে চাই উড্ডয়নকাল কত, উড্ডয়নকাল মানে হচ্ছে যে ফ্লাইট টাইম, তাহলে সেটা কী লিখছি? টি আপ প্লাস টি ডাউন, টি আপ প্লাস টি ডাউন। তাহলে টি আপ মানেও ইউ বাই জি, আর টি ডাউন মানেও কিন্তু ইউ বাই জি। তাহলে দুইটা ইউ বাই জি মিলে কত হবে? এটা হবে টু ইউ ডিভাইডেড বাই জি। এইটা হচ্ছে আমাদের জন্য উড্ডয়নকাল মানে। তাহলে আমরা একটা চমৎকার সমীকরণ অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে টি ফ্লাইট, এটা মনে রাখবা, এটা হচ্ছে আমাদের জন্য টু ইউ ডিভাইডেড বাই জি। ইউ মানে হচ্ছে আদিবেগ। এই এই তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে এই সময় পরে, এই সময় পরে বস্তুটি, কথাটা খেয়াল করবা, এই সময় পর বস্তুটি ভূমিতে ফেরত আসবে, ভূমিতে ফেরত আসবে। কথাটা কি বোঝা গেল? আমি কি বললাম, এই যে টু ইউ বাই জি সময়টা আমি লিখলাম, এই সময় পর হচ্ছে বস্তুটা তুমি যেখান থেকে নিক্ষেপ করেছিলে ঠিক ওখানেই তোমার কাছে আবার ব্যাক আসবে। তার তুমি যদি এখন জাস্ট মনে একটা সিম্পল জিনিস তুমি টেস্ট করতে পারো, তুমি তোমার কাছে যদি কোনো স্টপ ওয়াচ থাকে তুমি স্টপ ওয়াচটা অন করতে পারো। যেমন আমি, আমার কাছে কোনো স্টপ ওয়াচ আছে নাকি আমার একটু দেখি, এটা আমি একটা ছোট এক্সপেরিমেন্ট করতে চাই, হ্যাঁ দেখি হয় কি না। স্টপ ওয়াচ কোথায় আছে? স্টপ ওয়াচ, স্টপ ওয়াচ, স্টপ ওয়াচ, হ্যাঁ আমি স্টপ ওয়াচ পেয়ে গেছি, এই দেখো স্টপ ওয়াচ, ঠিক আছে, এই যে এটা স্টপ ওয়াচ। তাহলে আমি এখন যে কাজটা করব সেটা হলো, আমার হাতে একটা মার্কার আছে, এই যে মার্কার, এই মার্কারটাকে উপরের দিকে ছুঁড়ে দিব, এবং যে মোমেন্টে ছুঁড়ে দিব সেই মোমেন্টে আমি স্টপ ওয়াচ চালু করব, আর যখন আমার হাতে এসে পড়বে তখন আমি স্টপ ওয়াচটা বন্ধ করব। তার এর মধ্যে আমি কিন্তু আপ প্লাস ডাউন সময় পেয়ে যাব। তো চলো শুরু করি, ওয়ান টু থ্রি। আচ্ছা সময় লেগেছে হচ্ছে এক সেকেন্ড, ওয়ান, এই দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড, এটা হচ্ছে আমার আপ প্লাস ডাউন সময়। তাহলে আমার টি অফ ফ্লাইট হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড, এক সেকেন্ডের একটু বেশি, ঠিক আছে। এইটা যদি আমার আপ প্লাস ডাউন সমান হয়, সমান হয় মানে সময় হয়, তাহলে বের করতে পারবো আমি কত বেগে তাকে নিক্ষেপ করেছিলাম, বুঝতেছো আমি কি বলছি? তাহলে এই টু ইউ বাই জি এর মান হচ্ছে এটা, কথাটা বুঝো, টু ইউ বাই জি হচ্ছে নাইন পয়েন্ট এইট, এই মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ। তাহলে এখান থেকে ইউ বের করা যাবে যে আমি কত বেগে এই মার্কারটাকে উপরের দিকে নিক্ষেপ করেছিলাম, কত মজা জিনিস দেখছো। তাহলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু
1.05 ইন্টু 9.8 বাই 2, সো এটা হচ্ছে 5.1 সেকেন্ড, মিটার পার সেকেন্ড, 5.14 মিটার পার সেকেন্ড। দেখো কত ছোট্ট একটা এক্সপেরিমেন্ট থেকে আমি কিন্তু কাজটা বের করে ফেলতে পারছি। এই কথাটা আমি তোমাকে এতক্ষণ ধরে বললাম যে তুমি একটা বল নিছো, একটা বল নিয়ে উপরে ছুড়ে দিছো, দীর্ঘভাবে ক্যাচ ধরার জন্য দাঁড়ায় আছো মনে করো, দেখলে 3 সেকেন্ড পর তোমার হাতে এসে ব্যাক করেছে, 3 সেকেন্ড পর, যদি 3 সেকেন্ড পর এসে ব্যাক করে তাহলে 2u/g এই মানটা হচ্ছে 3 সেকেন্ড। এই মানটা তুমি যদি 3 সেকেন্ড বসায় দাও তাহলে তুমি সেখান থেকে ইউ এর মান কতটা বের করে ফেলতে পারবা, দেখছো। আচ্ছা, এবার আমরা যদি উড্ডয়নকাল বের করে ফেলি, এখন আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার মান নির্ণয়, মানে ম্যাক্সিমাম কত উচ্চতা পর্যন্ত বস্তুটা উঠতে পারে, ঠিক আছে। আমরা এখন সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করব, ক্লিয়ার? তাহলে তার জন্য আমাদের সমীকরণটা কি হবে একটু তোমাকে আমি বলি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, এটা হবে। বাট এখানে আমি কিছু চেঞ্জ করতে চাই, চেঞ্জটা কি দেখো, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা বের করবো, তাই না, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা বের করবো, তাহলে এই উচ্চতার মান কত, এই উচ্চতার মান আমি বলছি এইচ ম্যাক্স, তাহলে এস এর বদল হবে হচ্ছে এইচ ম্যাক্স, ইউ, ইউটি তো আছেই, বাট এই টিটা হচ্ছে টি আপ, মানে এখান থেকে ওই পর্যন্ত যাওয়ার সময়, এবং তোমার নিশ্চয়ই মনে আছে মাত্র দেখিয়েছি টি আপ মানে হলো ইউ ডিভাইডেড বাই জি, দেখেছ, তাহলে ইউ টি আপ মাইনাস, মাইনাস মানে জি নিচের দিকে, মাইনাস হাফ জি, আর এখানে হবে টি আপ এর হোল স্কোয়ার, দেখো তো বুঝলা কিনা, আমি জাস্ট এখান থেকে এই উচ্চতাটা বের করতে চাই, তার জন্য এইচ ম্যাক্সের মান হবে ইউটি, টি মানে টি আপ, আপ পর্যন্ত যাওয়ার সময়, মাইনাস হাফ জি টি আপ স্কোয়ার, মানে এখান থেকে এই পর্যন্ত যেতে যে সময় লাগে সেই সময়ের স্কোয়ার। এখন টি আপের মান তো আমরা জানি ইউ বাই জি, তাহলে আমরা বসাই দেই, দেখি এখান থেকে এইচ ম্যাক্স পাওয়া যায় কি না, তাহলে ইউ ইন্টু ইউ ডিভাইডেড বাই জি, খেয়াল করবা, মাইনাস হাফ জি, আর এখানে হবে ইউ ডিভাইডেড বাই জি এর হোল স্কোয়ার, সো এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, মাইনাস এটা হচ্ছে দেখো উপর হবে ইউ স্কোয়ার নিচে হবে জি স্কোয়ার, তাহলে আমরা এভাবে লিখতে পারি জি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি স্কোয়ার, দেখো তো বুঝছো কি না, জি ইউ স্কোয়ার উপরে আর নিচে হবে টু জি স্কোয়ার, তাহলে আমাদের একটা জি কাটাকাটি গেলে ইউ স্কোয়ার বাই টু জি থাকবে নিচে, সো আমরা এইচ ম্যাক্সের মান কত পাচ্ছি, এইচ ম্যাক্সের মান পাচ্ছি ইউ স্কোয়ার বাই জি মাইনাস ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে এটা হচ্ছে এক, এটা হচ্ছে হাফ, এক থেকে যদি হাফ বিয়োগ হয় হাফ থাকবে, তুমি ইউ স্কোয়ার বাই জি কমন নাও, ইউ স্কোয়ার বাই জি কমন নিলে কী হবে, ওয়ান মাইনাস হাফ, ওয়ান মাইনাস হাফ মানে হচ্ছে হাফ, অর্থাৎ এটা হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি, ফ্যান্টাস্টিক থিং, সো এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, সে সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত যেতে পারবে সেই উচ্চতার মান হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে আমি এইচ ম্যাক্সের মান পেয়ে গেছি, দ্যাট ইজ ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি। কথাটা কি বোঝাতে পারছি, খুব সহজ জিনিস কিন্তু এটা, খুব একটা ডিফিকাল্ট না বা খুব একটা কঠিনও বলা যাবে না, তাহলে এভাবে তুমি আসলে সর্বোচ্চ উচ্চতা বের করে ফেলতে পারো। তাহলে আমরা এতক্ষণ ধরে যা যা কিছু আলোচনা করলাম এগুলোকে আমরা চলো একটু লিখে ফেলি মনে রাখার জন্য ফর্মুলা আকারে, যাতে তোমার এগুলো কাজে লাগে, এগুলো কিন্তু সব উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য, কেমন, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য। তাহলে প্রথম আমি লিখব ওপরে ওঠার সময়, ওপরে মানে সর্বোচ্চ উচ্চতা লিখো আর কি, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, এটাকে আমি নাম দিলাম হচ্ছে টি আপ, এর মান হবে ইউ ডিভাইডেড বাই জি, তাহলে এইটা একটা সমীকরণ, কেমন, ইউ ডিভাইডেড বাই জি একটা সমীকরণ। এবার আমি লিখব উড্ডয়নকাল, উড্ডয়নকাল, উড্ডয়নকালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল টি মানে হচ্ছে আপ প্লাস ডাউন দুইটা সময়, অর্থাৎ এটা হবে হচ্ছে টু ইউ ডিভাইডেড বাই জি,
2u divided by g. এটা আছে আমাদের উড্ডয়নকাল। ক্লিয়ার? আপ প্লাস ডাউন। এরপর আমরা লিখেছি সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা মানে হচ্ছে এইচ ম্যাক্স। এইচ ম্যাক্সের মান ওই যে লেখা আছে উপরে, এটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের তাহলে মনে রাখার মতন তিনটা জিনিস। এগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, যদি মনে না রাখো তাহলে কিন্তু তুমি এই ধরনের নিক্ষিপ্ত বস্তুর গতিকে স্টাডি করতে পারবা না। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে তোমার। আচ্ছা, এবার তোমাকে আমি একটা ম্যাথ দেখাই, যাতে তুমি বুঝতে পারো যেগুলো কেমনভাবে পরীক্ষাতে দিতে পারে। সমীকরণগুলো আশা করি তুমি খাতাতে লিখে ফেলেছ, যদি না লিখো তাহলে পজ করে লিখে ফেলো খাতাতে। এবার একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখো। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে একটি পাথর ওপরের দিকে নিক্ষেপ করলে, ওপরের দিকে নিক্ষেপ করলে 70 মিটার উচ্চতায় উঠে, উচ্চতায় উঠতে পারে, এই তথ্যটুকু তোমাকে দেওয়া আছে। খেয়াল করবা, এ নাম্বার হচ্ছে যে কত বেগে পাথরটি হাতে এসে পড়বে, হাতে এসে পড়বে। এটা মনে করো সৃজনশীলের একটা পার্ট, আর আরেকটা পার্ট দিছে তোমাকে যে কত সময় পর হাতে আসবে। এই দুইটা কোশ্চেন তোমাকে মনে করে দেওয়া হয়েছে, মানে এই পাথরটাকে আমি ছুড়ছি, তার কত সময় পর সে আমার হাতে এসে পড়বে, আর কত বেগে হাতে এসে পড়বে। এখন কত বেগে হাতে এসে পড়বে মানে তুমি নিশ্চয়ই বুঝতেছ নিক্ষেপ বেগ বের করতে বলেছে, কারণ তুমি যে বেগে তাকে উপরের দিকে ছুড়ে দিবা ও কিন্তু ওই একই বেগে আবার মাটিতে ব্যাক করবে। কথাটা বুঝছো আমি কি বলছি? তুমি যে বেগে ছুড়বা ওই একই বেগে সে আবার মাটিতে স্পর্শ করবে বা ভূমিতে ব্যাক আসবে। তার মানে প্রথমে এই 70 মিটার যে শব্দটা দেওয়া আছে, তুমি এখান থেকে লিখতে পারো কিন্তু যে এইচ ম্যাক্স এটা 70 মিটার, এইচ ম্যাক্স হচ্ছে 70 মিটার। তাহলে এইচ ম্যাক্সের মান কত হয়? এইচ ম্যাক্সের মান হয় ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এটা হচ্ছে 70 মিটার, তাই না? তাহলে জি এর মান বসায় দাও, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8, এটা হচ্ছে 70। তাহলে এখান থেকে তুমি দেখো ইউ বের করে ফেলতে পারবা, ইউ এর মান হবে হচ্ছে রুট ওভার 70 × 2 × 9.8। সো এই মানটা হচ্ছে 37.04 মিটার/সেকেন্ড। তো এটাকে তুমি বলতে পারো নিক্ষেপ বেগ, নিক্ষেপ বেগ। আর মজার বিষয়টা হচ্ছে তুমি যে বেগে একে উপরের দিকে নিক্ষেপ করেছ, কথাটা বুঝো, ও কিন্তু একই বেগে আবার তোমার হাতে এসে পড়বে। যে বেগে নিক্ষেপ করেছো ওই একই বেগে আবার তোমার হাতে এসে পড়বে। এবার বি নাম্বার তোমাকে বের করতে বলেছে যে কত সময় পর হাতে আসবে। কত সময় পর মানে এটা উঠে প্লাস নেমে মোট সময় কতটুকু হবে, ওঠা প্লাস নামা দিয়ে। তাহলে ওঠা প্লাস নামা দিয়ে যদি আমি সময় বের করতে চাই, সেটা হচ্ছে উড্ডয়নকাল, উড্ডয়নকাল হুইচ ইজ ক্যাপিটাল টি, এর মান হবে 2u/g। তাহলে 2 × u মানে 37.04, আর একে ভাগ করবো 9.8 দিয়ে। তাহলে দেখি আমাদের কত হচ্ছে, 2 × 37.04/9.8, এটা হচ্ছে 7.56। এত মিটার পার, এত সেকেন্ড, সরি, এত সেকেন্ড, তার মানে এত সেকেন্ড পর সে আবার ভূমি স্পর্শ করবে। কত সহজ দেখতে পাইছ? সো তোমার যদি বেসিক কনসেপ্টগুলো জানা থাকে যে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে আপ প্লাস ডাউন সময় কতটুকু এবং কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে, তাহলেই তুমি বাদ বাকি সব কাজে কিন্তু করে ফেলতে পারবা।